ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক ধরনের কথা আমরা অনেক বছর ধরে শুনে আসছি। অনেকেই বলেন এই পিলারে নাকি প্লাটিনাম ইউরেনিয়াম রয়েছে, কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে থাকেন। আবার কেউ কেউ বলেছেন এর মাধ্যমে ব্রিটিশরা দেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায়, চোরাকারবারীরাও এসব পিলার কেনার জন্য মরিয়া হয়ে ওঠেন। এসব ম্যাগনেটিক পিলারের মূল্য সত্যি কি কোটি টাকা নাকি মিথ্যা? ম্যাগনেটিক পিলার আসলে কি, কেনই বা এগুলো মাটির নিচে? আসসালামু আলাইকুম, জানালা নিউজের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ম্যাগনেটিক পিলার সম্পর্কে জানার আগে আমরা প্রথমে জেনে নিই আর্থিং কি। অস্বাভাবিক বিদ্যুৎ বা বজ্রবিদ্যুৎকে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করিয়ে দেওয়া যাতে স্বাভাবিক কাজ বা নিয়মের কোনো ক্ষতি না হয়, এটি একটি নিরাপত্তা সরঞ্জাম। এদেশে ব্রিটিশদের শাসনকালে সীমানা পিলারগুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, যেগুলোর মধ্যে ছিল পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক পদার্থ। এ কারণে বজ্রপাত হওয়ার সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয়ে সেটি সরাসরি পিলারগুলো শোষণ করে আর্থিংয়ের কাজ করত। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না। কিছু অসাধু লোক পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় এমন গুজব ছড়ায়। এ কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। পিলারগুলো মূল্যবান এমন অপপ্রচারের ফলে এক শ্রেণীর লোভী মানুষ এর খুঁজে নেমে পড়ে। অনেকে আবার কম যোগান বেশি লাভ ভেবে নিঃস্ব হয়েছে। বজ্রপাতে মৃত্যু থেকে রক্ষা পেতে ব্রিটিশদের মতো আবারও পিলার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে থাকি।